আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রুকাস কিচেনের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে চুলাতে কীভাবে পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে হয় সেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক বেশি উপকারে আসবে। তো চলুন দেরি না করে শুরু করে নিচ্ছি। প্রথমেই একটা শুকনো বাটি নিয়ে নিতে হবে, আর বাটিটা কিন্তু ভেজা থাকা যাবে না। বাটিটা যদি একটুও ভেজা থাকে তাহলে কিন্তু আপনারা ডিমের যে ফোমটা সেটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। এখানে আমি দুইটা ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি। আজকে আমি যে কেকটা তৈরি করব, এই কেকটা দিয়ে আপনারা 1 পাউন্ডের একটা কেক ভালো মতো ডেকোরেশন করে নিতে পারবেন। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে 1 মিনিটের মতো একটু বিট করে নিচ্ছি। আমার বিটারের স্পিড 5 পর্যন্ত, আমি 2 দিয়ে বিট করে নিচ্ছি। কখনোই হাই স্পিডে এই ডিমের ফোমটা তৈরি করা যাবে না। যখন এরকম একটু হালকা ফোম হয়ে আসবে তখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আমি এখানে আস্তদানা চিনি ব্যবহার করছি। চাইলে আপনারা এখানে চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়া করেও নিতে পারেন। আর চিনিটা কিন্তু কখনোই একবারে ঢেলে দেবেন না, এতে করে কিন্তু ডিমের ফোমটা পারফেক্টভাবে তৈরি হয় না। 3-4 বারে এই চিনিটা আস্তে আস্তে দিয়ে আপনাদেরকে এই ডিমের ফোমটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। এই ডিমের ফোমের উপরে কিন্তু আপনার কেকটা কতটা স্পঞ্জি হবে সেটা নির্ভর করে। আমার সম্পূর্ণ চিনিটা দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু চিনিটা কিন্তু এখনও গলেনি। এর জন্য একটা স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে এরকম চারপাশের যে ফোমটা থাকবে সেটাকে সরিয়ে এনে আবারও মাঝখানে দিয়ে ভালো মতো বিট করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আপনাদের এই চিনিটা একদম পারফেক্টভাবে গলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার চিনিটাও গলে গিয়েছে আর ডিমের এই ম্যারাংটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এটাই কিন্তু স্পঞ্জ কেকের পারফেক্ট একটা ডিমের ম্যারাং। এখন আগে থেকেই যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুম দুটো দিয়ে দিলাম এর ভিতরে। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর যেহেতু ভ্যানিলা কেক তৈরি করছি তাই 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন এই সব কিছু আবারও 1 মিনিটের মতো জাস্ট একটু বিট করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের যে ফোমটা আমরা তৈরি করেছি সেটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো সব কিছু মেশানো হয়ে গিয়েছে আর বিটারটাকে উঠিয়ে নিলাম। এখন শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা চালনি নিয়ে নিয়েছি। এখানে 1/2 কাপ পরিমাণ তিল প্যাকেটের ময়দা ব্যবহার করছি। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা হাইকো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এটা ফস্টার ক্লার্কসের বেকিং পাউডার। আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। আর শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই একবার চেলে নিতে হবে। কিছুটা উপকরণ চেলে নিয়ে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্প্যাচুলাও ব্যবহার করতে পারবেন, তবে হ্যান্ড হুইস্ক দিয়ে মেশালে ডিমের ফোমটা একদম পারফেক্ট থাকে, বসে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আমার অর্ধেকটা মেশানো হয়ে গিয়েছে, বাকি যে অর্ধেক শুকনো উপকরণটা ছিল সেটাও এখন এর ভিতরে অ্যাড করে দিলাম। এখন আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি ঠিক কীরকমভাবে এই সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু এবড়ো থেবড়ো করে মেশানো যাবে না। এখানে 1 টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে দিলাম, আর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই কুসুম গরম পানিটা ব্যবহার করার কারণে আপনার কেকটা কিন্তু একদমই ফুলে ওঠার পরে চুপসে যাবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন এই পানিটা, বা আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারবেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণ ব্যাটারটাকে আবারও একটু নেড়ে নিচ্ছি। যদি নিচে কোনো ময়দা লেগে থাকে তাহলে সেটা মিশে যাবে। তো এই যে ব্যাটারের ঘনত্বটা, আশা করছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি, আর এখানে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। একটু উপর থেকে সম্পূর্ণ ব্যাটারটাই ঢেলে দিলাম। যারা আমার মতো চুলাতে কেক বেক করেন তারা চেষ্টা করবেন যখন ডিমের ফোমটা হয়ে যাবে তখনই চুলাতেই যে পাত্রে আপনারা কেকটা বসাবেন সেটা প্রিহিট করে নেওয়ার জন্য। একদম ওভেনের মতো 10 মিনিটে আপনারা হাই হিট প্রিহিট করে নেবেন। একটা কাঠি দিয়ে ভিতরের এয়ার বাবলসগুলো বের করে 2-1 বার ট্যাপ করে আমি এটাকে চুলাতেই বেক করে নেব। তো এই যে আমি 10 মিনিট আগেই এই সসপ্যানটা এই বালু আর স্ট্যান্ড সহ প্রিহিট করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা দিয়ে অপেক্ষা করব 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। আমাদের কেকটা কিন্তু একদমই পারফেক্টভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা কাঠি ঢুকিয়ে চেক করছি। কাঠিটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝবেন আপনাদের কেকটা ভেতর দিক থেকেও
একদম পারফেক্ট ভাবে কুক হয়েছে। এখন কেকটা নামিয়ে একেবারে ঠান্ডা করে নিব। কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি চারপাশটা একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন মোল্ড আউট করে নিচ্ছি, উপর থেকে বেকিং পেপারটাও সরিয়ে নিচ্ছি। মাত্র দুটা ডিম দিয়ে আপনারা সহজেই এই কেকটা বাসাতে তৈরি করে নিতে পারবেন, তাও আবার চুলায়। চেষ্টা করেছি সহজ পদ্ধতিতে আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর এই কেকটা দিয়ে কিন্তু আপনারা ডেকোরেশন করে 1 পাউন্ডের একটা কেক তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। মাত্র 2টা ডিম দিয়ে কিন্তু আপনারা এই কেকটা বাসাতে তৈরি করে নিতে পারবেন। এখন একটা ব্রেড নাইফ দিয়ে কেকটাকে 3টা স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে 2টা স্লাইস করেও কিন্তু কেটে নিতে পারবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আপু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে বাজিয়ে দিবেন। এতে করে আমার সকল নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।